নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/9/2023 পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC-র আন্ডারে যে বিভিন্ন চাকরির খবর আপনার সাথে শেয়ার করছি। আজকে গুরুত্বপূর্ণ চারটি নোটিফিকেশান রয়েছে, চারটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান রয়েছে। তো দেখে নেবো কী চাকরির কী গুরুত্বপূর্ণ আপডেট, তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো যে আজকে চারটি নোটিশ রয়েছে আসুন দেখে নেওয়া যাক। প্রথম যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা একটি চাকরির হচ্ছে পরীক্ষার 2000 হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশন মে 2023-এর রিভাইজড রোল নম্বর ওয়াইজ প্রোগ্রাম লিস্ট প্রকাশ করা হয়েছে এবং ভেনুও প্রকাশ করা হয়েছে। ভালো করে দেখে নিন কোন কোন রোল নম্বরদের পরীক্ষা রয়েছে এই ওরাল টেস্টের এক্সাম। অফিসার অফ দ্য ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্ক সিভিলের 12/9/2023-এ রয়েছে ইয়ে ওরাল টেস্ট রয়েছে, কোন কোন রোল নাম্বারগুলো রয়েছে, ভেনুটা রয়েছে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে নিন। এবং 9 ইনকর্পোরেটেড ফর ওরাল টেস্ট 12/9/2023 অ্যালং উইথ আদার 14 ক্যান্ডিডেট সেন্ট আর্লিয়ার, অর্থাৎ আগের যে 14 এর আজকের ডেটে এই মানে 12/9/2023-এর যে ওরাল টেস্ট হওয়ার কথা ছিল সেগুলো হবে, তার সঙ্গে এই 9 হবে, এই নোটিশটা জারি করা হয়েছে। 2 যে নোটিশটা রয়েছে আসুন দেখানো যাক। 2 হচ্ছে একটি চাকরির ফাইনাল রেকমেন্ডেড লিস্ট প্রকাশ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টেক্সটাইল এ টেকনোলজি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তাদের 3 পারমানেন্ট পোস্টের সিলেক্টেড হয়েছেন। অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে আর ক্যাটাগরি রয়েছে দেখে নিন, আলাদা করে ইন্টিমেশন লেটার দেওয়া হবে না। 3 যেটা রয়েছে দেখে নেবো, এটা একটা চাকরির আনসুইটেবল ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। 2020-এর 5-এর 1-এর যে 12 অ্যাডভার্টিজমেন্ট জারি হয়েছিল ওয়েল্ডার নিয়োগের, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশনের ওয়েল্ডার নিয়োগের, তাতে মোট 500 আবেদন করেছিল, তার মধ্যে 22 আনসুইটেবল করা হয়েছে। কাদের কাদের নামগুলো একটু দেখে নেন কী কারণে, এ যাদের রয়েছে তাদের হচ্ছে এক্সপিরিয়েন্সের কম রয়েছে আর বি মানে কোনো এক্সপিরিয়েন্স নেই এই ফিল্ডে। কোনো সমস্যা থাকলে আপনারা মেল করতে পারেন 7 kouselekshan.bscwb@gmail.com এ উপযুক্ত ডকুমেন্ট সহ। 2 যে নোটিশটা আরেকটা, এই 4 যে নোটিশটা রয়েছে এটাও একটা চাকরির আনসুইটেবল ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করা হয়েছে। ইনস্ট্রাক্টর অফ ট্রেড অফ মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক মোটর ভেহিকেলের যে ইনস্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2020-এর 5-এর 1-এর 8 অ্যাডভার্টিজমেন্ট, তাতে টোটাল আবেদন করেছিল 285, এর মধ্যে 36 আনসুইটেবল করা হয়েছে। কেন আনসুইটেবল করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে 36 নামগুলো একটু দেখে নেন। কারণ হচ্ছে এ যাদের রয়েছে কারণ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স কম, বি মানে এক্সপিরিয়েন্স নেই, সি মানে কোয়ালিফিকেশান নেই, আর ডি মানে ওভার এজ হয়েছে, এই কারণে এনাদেরকে হচ্ছে ইয়ে করা হয়েছে। 36 নামের লিস্ট দেখে নিলেন। তো পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আরও আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।